নিকাশির অবস্থা খুব খারাপ, রাস্তায় জমে জল। এবার কাঠগড়ায় দাঁড় করালেন স্থানীয় বাসিন্দারা একেবারে কাউন্সিলরকে। কাউন্সিলর কোনো কাজ করছেন না বলে অভিযোগ করেছেন তারা। এই এরপর কাউন্সিলরের স্বামীকে, কংগ্রেস কাউন্সিলরের স্বামীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে। রীতিমতন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়, যদিও হেনস্থার অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ করছেন স্থানীয়রা। এই ছবি বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে, যেখানে নিকাশির হাল বেহাল, রাস্তায় জমে রয়েছে জল, কোনো কাজই করছেন না কাউন্সিলর। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস কাউন্সিলরের স্বামীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়, যদিও হেনস্থার অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ করছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা, তাদের ক্ষোভের কারণ কি? দেখুন তো, গতকাল যখন ওনার কাছে আমরা যাই, আমরা বলি যে আমাদের ম্যাডামকে ডেকে দিন। ম্যাডাম নামলেন না, ওনার হাজবেন্ড ছিলেন অফিসে বসে। আমরা অফিসের মধ্যে কথা বলি, কথা বলার পরে মিনালদা একটা কথা বারবার বলি, হাজবেন্ড মিনাল, তো মিনালদা নাম আমরা মিনালদা বলেই রাখি। তো উনি বললেন যে আমি টোটালি কোনো কাজ করতে পারবো না। মারধর করা হয়েছে, ওনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, উনি বরং চিৎকার করছিলেন, এই পাড়ার লোক চলে আসে, ওরা কি বলছে দেখি, অনেক বাড়াবাড়ি করছে। আমরা ওনাকে একটাই কথা বলছি, মিনালদা কোনো রকম ওনাকে কোনো কোনো টাচ করা হয়নি। বাজে অবস্থা, আজ দীর্ঘদিন 6 মাস ধরে আমাদের এই জলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে। ওনাদেরকে গীতা সর্দার তো একদিনও একবারও আসেনি, আর রাস্তা স্লিপ এত পরিমাণে স্লিপ হয়ে গেছে, প্রত্যেক দিন একজন করে পড়ছে, কারোর পা ভাঙছে, কারোর কোমর ভাঙছে, কারোর মাথা ফাটছে। এখানে মেন হেলথ সেন্টার আছে, প্রেগনেন্ট মহিলাগুলো আসে, 1 মাস 2 মাস 2 দিনের বাচ্চাগুলো আসে, তারাও পড়ে যাচ্ছে। আমরা রিপোর্ট করছি, কোনো কাজ বাজ কিছু করছে না। কালকে ওনার কাছে আমরা গেছিলাম, তো ওখানে যাই হোক একটু কথা কাটাকাটি হয়েছে, কিন্তু উনি বলছে ওনাদেরকে মেনেছে, ওনাদেরকে কোনো কিছুই করা নেই। যদি প্রমাণ দেখাতে পারে উনি, না কোনো কিছুই করা নেই, তাহলে উনি প্রমাণ দেখাক, তাহলে আমরা নিশ্চয়ই তাকে তুলে দেবো। উল্টে তারাই মারধর করেছে। অর্থাৎ স্পষ্ট অভিযোগ করছেন কংগ্রেস কাউন্সিলর গীতা সর্দারের বিরুদ্ধে, যে যেহেতু কংগ্রেস কাউন্সিলর কাজ করছেন না, ফলে রাস্তায় জল জমে থাকছে, যখন তখন দুর্ঘটনা ঘটছে। এবার যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন? কাউন্সিলরের বক্তব্য শুনুন। আমাদের বক্তব্য, জল কোথায় না জমছে, ঠিক আছে, এর আগেও অবরোধ করেছে, আমি নিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে কাজ চালু করেছি, কাজ হচ্ছে, ঠিক আছে। ওরা আসতে পারতো, 3-4 জন মিলে বসে কথা বলতে পারতো, ঠিক আছে, কিন্তু কালকে যে ওরা পরিস্থিতি একটা তৈরি করেছে, রাস্তা ফাস্তা অবরোধ করে, এমনকি আমার হাজবেন্ডকে মানে এমনই অবস্থা যে মারে মারে একটা অবস্থা, তাকে ধাক্কাধাক্কিও দেওয়া হয়েছে। আমরা সবাই আতঙ্ক আছি, আমি তো আছি, আমার পাড়ার লোকজনও আতঙ্ক আছে।